ঢাকায় পৌঁছে বারবার যে নাম মুখস্থ করতে থাকলেন এমিলিয়ানো মার্টিনেস, দেখুন বিস্তারিত। বাংলাদেশে এখন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম সেরানায়ক এমিলিয়ানো মার্টিনেস। সোমবার 3 জুলাই ভোর 5:10 আর্জেন্টিনা থেকে ঢাকায় এসেছে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। তার সঙ্গে এসেছে কয়েকজন ব্যক্তিগত স্টাফও। কয়েক হাজার মাইল পথ পাড়ি দিতে ট্রানজিটও ছিল ফ্লাইটে। হল্যান্ডের আমস্টারডাম থেকে প্রায় 10 ঘন্টা বিমান ভ্রমণ করে ভোরে ঢাকায় নামেন তিনি। সব মিলিয়ে তার ভ্রমণ ঘন্টা ছিল 30-এরও বেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জন্য ছিল কড়া নিরাপত্তা। বাংলাদেশের এই সংক্ষিপ্ত সফর আগেই জানা ছিল, সাধারণ সমর্থকদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ নেই, তাই বিমানবন্দরে দেখা মেলেনি আর্জেন্টিনা পার ভক্তদেরও। ঢাকায় পা রাখার পর থেকেই বিভিন্ন মুহূর্তের ও নিজের আশেপাশের ছবি মুঠোফোনে বন্দি করে রাখতে দেখা গেছে মার্টিনেসকে। বিমানবন্দরে ভিআইপি গেট দিয়ে যখন বেরিয়ে আসেন তখনও দেখা যায় নিজের মোবাইলে ছবি বা ভিডিও করেছিলেন তিনি। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে। মার্টিনেজের বাংলাদেশ সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। ফান্ডেড নেক্সট ব্যবাঞ্চলের সিওই সৈয়দ আবদুল্লাহ জায়েদ এবং চিফ ট্র্যাজেডিক অফিসার সৈয়দ আবদুল্লাহ গালিবের সঙ্গে হোটেলের প্রাণবন্ত সময় কাটাতে দেখা যায় বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে। এ সময় তার হাতে এক ভক্তের চিঠিও পৌঁছায়, যেখানে মার্টিনেজকে জিজ্ঞাসা করা হয়েছিল তার পছন্দের রং কী। মার্টিনেজ উত্তরে বলেছে নীল এবং সাদা। ফান্ডেড নেক্সটের গালিব নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িটি মার্টিনেজকে বলেছিলাম বাংলাদেশের মানুষ তোমাকে বাস পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলেছিল এবং মুখস্থ করার চেষ্টা করেছিল, আমাদের বাস পাখিটিকে স্বাগত। ইনস্টাগ্রাম পোস্টে ঢাকার রাস্তার ছবি দিয়ে মার্টিনেজ ক্যাপশন দিয়েছে বাংলাদেশ, সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন তিনি। জানা গেছে কয়েক ঘন্টা বিশ্রাম শেষে প্রগতি সরণিতে ফান্ডেড নেক্সট কার্যালয়ে যাবেন মার্টিনেজ। সেখানে ঘণ্টাখানেক সময় দেবেন। তার আগমন উপলক্ষে একটি অনুষ্ঠান রাখা হয়েছে সেখানে। সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে থাকছে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুপুর 2টায় মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিকাল 4:40 ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন কলকাতার উদ্দেশ্যে। 11 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ।